আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের বুটস্ট্র্যাপের চতুর্থ ক্লাসে আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে একটা সাইটকে চমৎকার করা যায় কিভাবে। তো বুটস্ট্র্যাপের অনেকগুলো অনেক এই লাইব্রেরি অনেক সমৃদ্ধ, প্রচুর পরিমাণে একটা সফল ওয়েবসাইট বানানোর জন্য যত ধরনের জিনিস দরকার সব কিছুই বুটস্ট্র্যাপের মধ্যে আছে। তো বেসিক জিনিসটা যদি আমি প্রথমত শিখতে পারি, তারপরে সেটাকে কাস্টমাইজ করে আমি আরও মানে নান্দনিকতা এটার মধ্যে আরও কি সৌন্দর্যতা অ্যাড করে অনেক সুন্দর করে তুলতে পারবো। তো এই যে সাইটটা, এটাকে যদি আমরা ছোট করে দেখি তাহলে এটা যে রেসপন্সিভ, এই যে স্লাইডটা, এটা বুটস্ট্র্যাপের, এবং এই যে মেনুটা মোবাইল ভার্সনের জন্য, মোবাইল ভার্সনে তো পুরো মেনুটা শো করানো কি না সম্ভব না। তো সেক্ষেত্রে এই যে একটা মানে বাটন যার মাধ্যমে মেনুগুলো যদি আমার দেখতে হয়, মেনুটা কি হয়ে থাকে, কলাপস, কলাপস মানে কি চেপে একদম মিশে থাকে। কলাপসিবল গেট বলা হয় কোনগুলোকে জানা আছে? আমরা বলি কেচি গেট, ওইটার নামই কলাপসিবল গেট। কলাপস মানে কোনো কিছু চেপে থাকা, লেগে থাকা। তো আমাদের এই আজকে আমরা এইটাই শিখব যে আমাদের এই মেনুটা মেনুবার, সেখানে এইখানে আমরা একটা লোগো লাগাতে পারি অথবা না লিখে দিতে পারি এই পোর্শনটা, এবং এই এই যে স্লাইডটা এই পুরো পোর্শনটাই আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তো চলেন, আমাদের আমরা ওয়েব ডেভেলপিংয়ের মধ্যে তিন নম্বর বুটস্ট্র্যাপের মধ্যে থেকে তিন নম্বরকে কপি করে চার নম্বর ক্লাসটা কি তৈরি করে এটাতে আমরা ব্র্যাকেটে ওপেন করে রাখছি আমাদের কাজের গতি ঠিক রাখার জন্য, এবং আমাদের ইন্ডেক্স ফাইলটা কি এখানে ওপেন আছে। তো ইন্ডেক্স ফাইলটাতে আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে কিছু এক্সট্রা কোড ছিল লিঙ্কের মধ্যে, আমরা এটা ফেলে দিয়েছি, এবং আমরা একটা কাস্টম সিএসএস, কাস্টম টাইল ডট সিএসএস ফাইল তৈরি করছি আমাদের অ্যাসেটের মধ্যে গিয়ে, সিএসএস হোল্ডারের মধ্যে গিয়ে এই কাস্টম টাইল, এবং এই এইটার জন্য একটা লিঙ্ক এখানে তৈরি করে দিচ্ছি, না হলে এটাকে তো আর খুঁজে পাবে না। তো এক্ষেত্রে খুব খেয়াল করা যে আমার যেই স্টাইল শিটটা আমি পরে তৈরি করতেছি এবং যেটার মধ্যে কাস্টম টাইলগুলো থাকবে সেটা সিরিয়ালে উপর থেকে নিচের দিকে থাকবে, বুটস্ট্র্যাপের এটার নিচে থাকবে। কারণ কি যে প্রোগ্রামিংয়ের সবগুলো ল্যাঙ্গুয়েজই উপর থেকে নিচের দিকে কাজ করে, এইখানে যে ক্লাসটা কাজ করলো নিচে যদি এর এইটাকেই আবার ওভাররাইট করা হয় ওই ক্লাসে অন্য ভ্যালু দেওয়া হয়, তো আসলে ফাইনালি এটা কাজ করবে। এখন এইটা যদি আমি উপরে দেই তাহলে উপর থেকে ওইটা চেঞ্জ হয়ে বুটস্ট্র্যাপটাই চলে আসবে, তাহলে আমার কাস্টমাইজেশনটা কি হবে না। এই জন্য এটা খুবই খেয়াল করা যে নতুন যদি আমাদের কাস্টম কোনো, কারণ আমরা বুটস্ট্র্যাপের সিএসএসের মধ্যে গিয়েও কাজ করতে পারতাম, কিন্তু এতে হয়তো কি আমি যদি বুটস্ট্র্যাপের কখনো আপডেট ভার্সনটা নামাই সেটা আমার এই ফাইলে দিলে তখন আমার কোড আর ওই এটা আমি যে কোডটা করছি ওটা হারাবো, আবার আপডেটটার সাথে কীভাবে মার্চ করবো এটা কি প্রবলেম। এই জন্য একটু ওয়াইজ কাজ হলো যে নিজের মতো করে একটা কাস্টম স্টাইল শিট করে নেওয়া, এটার নাম আপনি যেটা ইচ্ছা সেটা দেন। আমি যেহেতু কাস্টম আমি নিজে তৈরি করছি এই নামটা দিছি, আপনারা এই নাম রাখতে পারেন, তবে অর্থপূর্ণ নাম রাখাটাই কি বেটার। তো এখানে গিয়ে নাম ফাইল তৈরি করার সহজ উপায় হলো নিউ ক্লিক করলে কি এটা নতুন ফাইল চলবে, নাম দিয়ে ডট সিএসএস দিয়ে দিলে কি সেভ হয়ে যাবে। আমরা যেহেতু এখন করতেছি না, তো এটা অলরেডি একটা ফাইল তৈরি হয়েছে, আমরা এটাকে রাখবোও না, আমরা কি এটাকে ডিলিট করে দিতে চাই। তো এখান থেকে ক্রিয়েট করা যায়, আবার ডিলিটও করা যায়। এই ফাইলটা কি আমার এখানে থেকে আমি এখন সরিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা, এটা এমনি রিফ্রেশ দিলে কি এরর, ওপেনিং ফাইল আমি তো ওপেন করছি না, তুমি এখানে রিফ্রেশ দিলে ফাইলটা চলে যাবে, ও মেমোরিতে কি ধরে রাখছিল যদিও ফাইলটা আমি ডিলিট করে দিছি। তো এইগুলোকে কখনো কখনো আমাদের ফোল্ডারে গিয়ে ফাইল তৈরি করা লাগতে পারে, তখন আমরা কি করবো এখানে এসে কিন্তু পাবো না, দেখা গেলো আমি ফোল্ডারের ভিতরে গিয়ে একটা ফাইল এখানে তৈরি করে দিয়ে আসছি। এখানে ধরো একটা ফাইল আমি এটাকে কপি করে বা এভাবে কপি পেস্ট করে আর একটা ফাইল তৈরি করছি, তাই না? এটা ইন্ডেক্সের কি কপি ইন্ডেক্স একটা ফাইল তৈরি হয়েছে, কিন্তু আমার এই ব্র্যাকেট আসলে আমি এখন আর এখানে কি সিএসএসটা ক্লোজ করে রাখলাম, ইমেজটাকে আমার এখানে কি কপিটা অলরেডি চলে আসছে, এটা অনেক সময় আসে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা রিফ্রেশ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, আমি যদি ডিলিট দিই
দেখা যাবে যে হয়তো সাথে সাথে যাচ্ছে না, এখন চলে গেল। এটা কখনো কখনো ক্যাশের কারণে এটা প্রবলেম হতে পারে, তো আমরা সেটা দেখাই দিলাম। তো এখানে কি এই লিঙ্কটা আমার এখানে আগেই দেয়া আছে কাস্টম কোডের জন্য। তো আমরা বডির ঠিক নিচেই আমাদের যেই ডিপটা নিব, এই ডিপের নাম আমরা ডিপ না দিয়ে ন্যাব দিয়ে দিব, কারণ ন্যাবই হলো বুটস্ট্র্যাপের কি এই মেনু বারের জন্য। ন্যাবে এবার আমরা ক্লাস দিয়ে দিব ন্যাববার। তো আমাদের একটা ন্যাববার ডিপ কি তৈরি হয়ে গেল। তো এখানে আমাদের আরেকটা ক্লাস দিতে হবে, আমরা একবারও দিতে পারতাম, ন্যাববার ইনভার্স। এই ক্লাসগুলো যেহেতু বুটস্ট্র্যাপের তৈরি করা, এজন্য এগুলোতে স্পেলিং ভুল হলে কি আসবে না, কাজ করবে না, কারণ কি এই বুটস্ট্র্যাপের এটা কি নিজস্ব ক্লাস, আমরা সেটাকে ব্যবহার করতেছি, এই ক্লাসগুলো আমাদের কাস্টম করে লিখতে হবে না। এরপরে যে ডিপটা আমরা নিব সেটা হলো কন্টেইনার। কন্টেইনার মানে কি জানা আছে? পাত্র। তো বুটস্ট্র্যাপে যদি কন্টেইনার ক্লাস নেওয়া হয় তাহলে সে দুই পাশের ফাঁকা জায়গাটা রেখে অটোমেটিক কি আসে, কিন্তু আমি যদি দুই পাশে ফাঁকা না রাখতে চাই তাহলে এর সাথে আরেকটা কথা জুড়ে দেব, ফ্লুইড। ফ্লুইড মানে কি কারো জানা আছে? তরল, মানে এটা তরল হয়ে পুরো পাত্র জুড়ে, তরল কি করে পুরো পাত্র জুড়ে থাকে। তো আমি যখন কন্টেইনার ফ্লুইড দিয়ে দিলাম তাহলে এটা কি পুরো পাত্র জুড়ে আছে। এবার আমাকে আরেকটা ডিপ নিতে হবে, সেটা হলো ন্যাববার হেডার। ন্যাববারের কি হেডার, এখানেও হেডারের যেটা স্পেলিং সেটা কারেক্ট রাখতে হবে। ন্যাববার হেডার আমি নিয়ে নিয়েছি। এখন ন্যাববার হেডারের মধ্যে আমরা এখানে আমরা একটা বাটন নেব, কি নেব সরি আমি কি নিলাম একটা বাটন। বাটনে ক্লাস দেব হলো ন্যাববার টগল। ন্যাববার টগল আমাদের একটা কি বাটন নিলাম। এখানে আরো কিছু জিনিস আমাকে বলে দিতে হবে, সেটা হলো ডাটা টগল। ডাটা টগল হয়ে কি হবে, ডাটা টগল হয়ে কলাপস হবে, কি হবে কলাপস, কলাপস। এরপরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো ডাটা টার্গেট। ডাটাটা কোথায় যাবে, ডাটা কি দিতে হবে টগল। মানেটা যদি আমরা একটু দেখতে চাই তো খুব সহজ হলো গুগলকে জিজ্ঞেস করব। টগল মানে হলো অল্টার হয়ে আসা, একটার পরিবর্তে আর একটা কাজ করা। তারপরেও গুগলে সবচেয়ে ভালো একজন ডেভেলপারের জন্য এরকম কি গুগল ট্রান্সলেট, আমার এগুলো কি অনেক ফোল্ডার করা, অসংখ্য লিঙ্ক এখানে রেখে দেওয়া, মানে প্রয়োজন যেগুলো লাগবে। আমরা যদি TOGGLE দিয়ে সার্চ দেই তাহলে সে কি তার অর্থটা বলে দেবে। তো এখানে বাংলাটা খুঁজে পেতে একটু দেরি হচ্ছে। এ শর্ট রড অফ উড আর প্লাস্টিক সিওন টু অন সাইড অফ দ্য কোট অর আদার গার্মেন্ট। তো আমাদেরকে কী দিতে হবে, ডাটা টার্গেট। ডাটাটা টার্গেট কি, টার্গেট হলো এখানে একটা ক্লাস আমাকে ঘোষণা করতে হবে, যে ক্লাসটা আমি ফার্দার সামনে গিয়ে ক্লাস ঘোষণা করতে কি দিয়ে, এই যে হ্যাশ দিয়ে। তো এটা হলো কি মাই ন্যাব বার, মাই ন্যাব বার। আমার এটা কি বাটন তৈরি হলো। বাটনের মধ্যে গিয়ে আমাকে একটা স্প্যান নিতে হবে, কি নিতে হবে স্প্যান। স্প্যানটা কিসের ট্যাগ বলেন তো, মনে আছে HTML ট্যাগ, প্যানটা কি HTML ট্যাগ। এজন্য ট্যাগ যখন আমরা লিখি তখন আর কোনো ডট টট এগুলো কিছু দিতে হয় না, কারণ ট্যাগে শুধু নাম লিখলেই চলে আসে। তো একটা স্প্যানের সাথে আমরা একটা ক্লাস দেব, সেটা হলো আইকন বার, আইকন বার। তো এটা আমরা দিলাম,
এবং প্রথমটার মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে দেব, সেটা হলো অ্যাক্টিভ। সরি, আইকন বারের মধ্যে আমার অ্যাক্টিভ ক্লাসটা লাগবে না। তো আমরা এটা তিনটা করে নিলাম। কেন তিনটা করে নিলাম আমরা একটু দেখাবো। আমাদের এইখানে এই যে এটা ওপেন আছে, এখন কিন্তু এটা দেখাচ্ছে না। টগল ফরমেটে যখন এটাকে চেপে যাবে, ওকে বলা আছে, তুমি যখন অল্টার ওয়েটা পাবা, যখন যখন আমরা একে ছোট করতেছি তখন এটা আসছে। এইটা হলো আইকন বার, এই এক একটা কি আইকন বা। তো এইটুকু এখন আমরা কি যে কাজটুকু করছি তার মধ্যে এটা। তো এখন আমরা একটা এ ট্যাগ নেব, নেভার, সরি, নেভার ব্র্যান্ড। ব্র্যান্ড কাকে বলে বলো তো? একটা কোম্পানির পরিচয়। ব্র্যান্ড মানে কি? একটা কোম্পানির পরিচয়। এটা যেহেতু আমাদের হোম পেজ, আমরা কি ইন্ডেক্স ডট এইচটিএমএল এইচআরএফ এর মধ্যে কি দিয়ে দিলাম। ব্র্যান্ডের মধ্যে গিয়ে আমরা এখানে ইমেজ দিতে পারি, কোনো লোগোর ইমেজ দিয়ে দিতে পারি, তাহলে লোগোর ইমেজ শো করবে। আর যদি কোনো টেক্সট দিয়ে দিই, টেক্সটাই শো করবে। তারপরে তো আমরা বুটস্ট্র্যাপ 3 শিখতেছি, তো এটাই দিয়ে দিই। পরে আমরা ইমেজটাও কি অ্যাড করব, বুটস্ট্র্যাপ 3। আমাদের এইটুকুকে যদি আমরা একটু রান করে দেখি, যে এটা তো আমরা পূর্বে একটা কাজ দেখলাম, বাট আমাদেরটা একটু আমরা রান করে দেখি যে কী অবস্থা। এখানে আমাদের বুটস্ট্র্যাপ 4 এর ইনডেক্সটাকে যদি ওপেন হই গুগল ব্রাউজার, তো আমাদের ইনডেক্স পেজে কি এইটুকু চলে আসছে। এখন এটাকে যদি আমরা টগল করি, এটাও আসছে। এখন কি আমরা মেনুর আইটেমগুলো এখানে দেই নাই? যেহেতু মেনুর আইটেম দেই নাই, মেনু আইটেম এখানে আসে নাই, চলো আমরা মেনুর আইটেমগুলো দিয়ে দিই। তো এই ডিবের শেষে গিয়ে আমরা একটা ডিপ নেব, সেটা হলো ডিপটার ক্লাস হবে কলাপস এবং নেভবার কলাপস। তার এখানে দুইটা ক্লাস নেওয়ার অর্থ কি? কারণ হলো কলাপসের মধ্যে একটা বৈশিষ্ট্য একটা ক্লাসে দেয়া আছে এবং নেভবার ক্লাসে আরও কিছু অ্যাডিশনাল দেওয়া আছে। দুইটা ক্লাস মিলে এখানে কাজ করবে, ঠিক আছে? বুটস্ট্র্যাপের সুবিধা, কারণ এই কলাপস ফাংশনটা অন্য কোথাও লাগতে পারে, যেটা যে কি কোনো কিছুকে সংকীর্ণ করা বা প্রশস্ত করা। যদি অন্য জায়গায়ও লাগে তাহলে ও সে জায়গায় আবার তৈরি করতে হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যে মৌলিক যে ফাংশনটা যেটা অনেক জায়গায় লাগতে পারে এটা এক জায়গায় করে রাখা একটা ক্লাসে, যখন আমরা নিজেরা কাজ করব তখন এটা খেয়াল করা। আর হ্যাঁ, এবং অন্য জায়গায় যে আরেকটু এক্সট্রা অ্যাড হচ্ছে তখন ওইখানে টুকু আলাদা ক্লাস দিয়ে করা। তো দুইটা ক্লাস মিলে আমার কি ডাবল বৈশিষ্ট্য পাচ্ছে, বা এই উপাদানটা আমি ছোট করে আরেক জায়গায় করে রাখার কারণে শুধু কলার আরেক জায়গায় ইউজ করতে পারতেছি, অন্য একটা জিনিসের সাথেও কি ইউজ করতে পারতেছি, এটাই হলো সুবিধা। তো এর মধ্যে আমাকে একটা ইউএল নিতে হবে, আমরা একটা কি নেব ওএল, আ অর্ডার লিস্ট। ইউএল হলো আনঅর্ডার লিস্ট, আর ওএল হলো কি অর্ডার লিস্ট, মানে ধারাবাহিক এটা কি লিস্ট। তো আমরা এর সাথে একটা ক্লাস দিয়ে দেব। এখানে আমরা একটা ক্লাস দেবো হলো ন্যাপ, আর এটা হলো নেভবার এখানে হবে নেভবার ন্যাপ। এবং আরেকটা ক্লাস আমাকে নিতে হবে, সেটা হলো নেভবার রাইট। দেখো এইখানে প্রথমত অর্ডার লিস্ট আমি যে কোনো জায়গায় নিতে পারতাম, এটা হলো এইচটিএমএল ট্যাগ, এজন্য এর জন্য কোনো বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। আর ন্যাপ বলে দিলাম যে এটা ন্যাপের ভিতরে, আবার নেভবার ন্যাপ মানে কি যে নেভবারের মধ্যে এটা একটা ন্যাপ হবে এবং নেভবার হবে এটা আবার কোন দিকে রাইটে হবে, ডান পাশে হবে। যদি লেফট দেই তাহলে মেনুটা বাম পাশে থাকবে, আর যদি রাইটে দেই তাহলে মেনুটা কি রাইটে থাকবে, এজন্য এটা। তো আমরা এটার মধ্যে গিয়ে ওএল বা ইউএল এর মধ্যে কি থাকে, এলআই থাকে, কি থাকে এলআই, তাহলে এলআই একই সাথে এলআই এর মধ্যে আমরা এ দেবো,
কি দেব, এ। তাহলে দুইটাকে একসাথে যদি আমরা দিয়ে দিই, একটা এ কে আমরা অ্যাক্টিভ দিয়ে দিতে পারি, কারণ অ্যাক্টিভ একটা ক্লাস আমাদের প্রথমটাতে লাগবে। অ্যাক্টিভ ক্লাস মানে কি, যখন আমার একটা পেজ ওপেন হবে, লোড হবে প্রথম, তখন প্রথম কোনটা হাইলাইট হয়ে থাকবে, তারপরে অন্যগুলো, কারণ যেহেতু স্লাইড, যে প্রথমবার কোনটাকে দেখাবে, তারপরে অন্যগুলো। এই জন্য অ্যাক্টিভ ক্লাসটা কি এখানে দিয়ে দেওয়া। তো আমরা দিয়ে দিলাম, তো এইটা হলো আমাদের প্রথম, যে এখানে এখানে আমরা যেহেতু এটা হোম হোমের একটা ট্যাব বানাবো, তো ইনডেক্স ডট এইচটিএমএলটাকে আমরা কি এখানে শো করে দিলাম, আর এইখানে কথাটা যেটা লিখবো সেটা আমাদের কি স্ক্রিনে দেখাবে। তো এটাকে আমরা যদি কপি করি, দ্বিতীয়টাতে কি আমাদের এই ক্লাসটা লাগবে? দ্বিতীয়টাতে আমাদের এই ক্লাসটা লাগবে না, এবং এখানেও আমরা এই পেজটা যেহেতু তৈরি করি নাই, আপাতত হ্যাশটা দিয়ে রাখলাম, একদম ফাঁকা দেওয়া আছে। হ্যাশ দিলে কি হয়, ও রিডাইরেক্ট করবে, লিঙ্ক হিসেবে কাজ করবে। তো এটাকে আমরা কপি করে আর দুই তিনটে বানাই নিই, হোম দিলাম, অ্যাবাউট দিলাম, তারপরে হয়তো গ্যালারি দিলাম, তারপরে আরেকটা কি হতে পারে, আমাদের এই লাইনটা অটো কপি হয় কিভাবে মনে আছে, কন্ট্রোল ডি দিলে, তারপরে কন্ট্যাক্ট, এটা কমন যেটা থাকে সেটা কি কন্ট্যাক্ট, এটা একটা সাইটের জন্য কি থেকে যায়। তো আমরা এবার আমাদের মেনুটা একটুখানি দেখব যে কি অবস্থা হলো। তো আমাদের এইখানে যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে দিই, তো আমাদের মেনুটা তৈরি হয়ে গেছে, তাই না? আমাদের এখানে কি মেনুটা দেখাচ্ছে। এখন এইটুকু হলো বুটস্ট্র্যাপ আমাকে দিল, এইটুকু কে দিল, বুটস্ট্র্যাপ। আমার এই সাইটে যদি আমার আরও বেশি কাস্টমাইজেশন প্রয়োজন হয়, যেমন কাস্টমাইজেশনের মধ্যে আমি এটার কালার এরকম রাখবো না, এই লেখাগুলো আর একটু বড় হবে, প্রথম লেখাটা হাইলাইট হয়ে থাকবে একটা কালার দিয়ে, এরপর এগুলো কি মানে আরও, এখন আমরা একটু ইয়ে করে দেখি যে আমাদের ফাংশন কাজ করছে কি না। এটা কাজ করছে না, তো আমাদেরকে একটু দেখে আসতে হবে যে আমরা, তো আমাদের এটা কেন কলাপস হচ্ছে না, দেখাচ্ছে না কেন, যে এখানে আমরা কি এই যে এখানে একটা আইডি তৈরি করেছি, যে আমার টার্গেটটা কোথায়, মাই ন্যাভবারে, তো এখানে তো এই এটাতে ক্লিক করলে আমার এটা আসবে, এখন এটার সাথে এটাকে মার্চ করে দিতে হবে, পরিচয় করে দিতে হবে এই আইডিটা এখানে ঘোষণা করার মাধ্যমে। তো আমি এখানে কি করব, আইডি, আইডির মধ্যে এখানে আর আমাকে এই চিহ্নটা কিন্তু দিতে হবে না, ক্লাস যেরকম আমরা যখন ক্লাস সিএসএসে যেই লিখি তখন ডট দিয়ে লিখতে হয়, কিন্তু এখানকার ক্লাসে এক জায়গায় কি ডট নাই আমাদের, ওরকমভাবে আইডি বলে যদি আমরা তার মধ্যে দেই, ডটটা এখানে বা এই হ্যাশটা এখানে কি লাগবে না। শুধু এটাই আমরা কপি করে যদি এখানে দিয়ে দিই, তাহলে স্পেলিং ভুলটা হলো না। তো আমরা একটু সেভ দিয়ে আমাদের ইয়েটাকে আরেকবার একটু রিলোড দিয়ে দেখি, তো এখন চমৎকার কাজ করতেছে। তো এভাবেই একটা নতুন টেকনোলজি যখন আমরা শিখবো, তো অনেক নতুন যে জিনিসগুলো দেখা যাবে যে সামান্য একটু ভুল করে রাখার কারণে আমার মানে কাজ করছে না, তো কাজ করছে না, বিভিন্ন প্রবলেম আসতেছে, তো যে কারণে আমাদের কী করতে হবে, আবার কোডটার মধ্যে গিয়ে একটু দেখতে হবে, এবং আমরা যে ডকুমেন্টেশনগুলো ফলো করতেছি সেই ডকুমেন্টেশনগুলো কী করতে হবে, আবার ভালো করে একবার পড়ে দেখতে হবে। আর এই কাজগুলো যেহেতু একেবারেই আরেকটা ফ্রেমওয়ার্কের তৈরি করা, তো এখানে আমার মতো করে যদি কিঞ্চিত কোড আমি লিখি, মানে ওদের ক্লাসের মধ্যে কোনো পরিবর্তন করি, তাহলে এটা কি কাজ করবে না। তো চলো আমরা আমাদের এই মেনু সেকশনে আর একটুখানি কাজ করি, সেটা হলো যে আমরা তো এটাকে আমাদের মতো করে একটা কি কালার দেব, তারপরে এটা কি করব, দেখা যাচ্ছে এটা আমাদের এই ফন্টগুলো একটু বড় করে দেব, প্রথমটাকে একটু হাইলাইট করব। তো এই জন্য আমরা ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে অনেকে এই যে এখন আমরা যেটা করব এটা হলো ওভার রাইট, এখন যেটা করবো এটা কি ওভার রাইট, মানে এই বুটস্ট্র্যাপের ক্লাস আছে সেই ক্লাসের উপরে আমরা ক্লাস তৈরি করব, সেটা আমাদের কোথায় রাখবো, আমাদের কাস্টম সিএসএস যে ফাইলটা সেই ফাইলের মধ্যে কি আমরা সেটাকে দিয়ে দেব। তো এই জন্য আমরা যদি এখানে যাই, তো আমরা এখানে কাস্টম কোডে যেটা করব, তো আমাদের মনে আছে তো ন্যাভবার, ন্যাভবার ইনভার্স নামে কি নিয়েছিলাম আমরা, প্রথম ন্যাভ যে বডির পরে শুরু হলো এখান থেকে শুরু হয়েছে। তো এখানে আমরা একটা ক্লাস নিয়ে নিই, এবং একটা জিনিস দেখো আমাদের এখানে কিন্তু হালকা কি আছে, বর্ডার রেডিয়াস আছে, কি আছে
বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস মানে কি, বর্ডারে হালকা, এই যে তো আমরা চাচ্ছি না যে সাইডের এই বর্ডারটা রেডিয়াস থাকুক, একটু গোল মতো থাকুক, সমান হয়ে যাক। তো আমরা এখানে কি লিখবো, বর্ডার রেডিয়াস জিরো, সরি জিরো করে দেব। জিরো করে দিলে কি হবে, একদম ইয়ে হয়ে যাবে। একটা জিনিস হলো যে এরপরে যদি আমি কোনো আইটেম নিয়ে আসি, ওর নিচে কিছুটা জায়গা দখল করে আছে, এটা দেখো, তুমি যদি এই জায়গাটুকু দখল করে আছে, তুমি নিচে যদি স্লাইড অ্যাড করো বা অন্য কিছু অ্যাড করো, তাহলে এই জায়গাটাও কি দখল করে থাকবে। তো এই জন্য কী করে দেওয়া, যে এটা হলো বাই ডিফল্ট ওর নিচে প্যাড এই মার্জিন নেওয়া আছে, তো আমরা এটাকে মার্জিন বটম, কোন দিকে মার্জিনটাকে জিরো করবো বলো তো, নিচে, এই জন্য মার্জিন বটম, বটম মানে কি তলদেশে, এটাকে জিরো করে দিলাম। এখন যদি আমরা এইটাকে অ্যাক্টিভ করে এটাকে দেখার চেষ্টা করি, তাহলে কি ও আর এক্সট্রা জায়গাটা দখল করে থাকছে না, এই জায়গাটা দখল করে নাই। তো আমাদের এইটা নিলাম, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড যদি আমাদের মতো একটা কালার দেই আপাতত, তো এটা দিলাম। এখন আমরা এখান থেকে, এত কালার তো মনে রাখা কঠিন, তো এখান থেকে কালার পিকার টেনে টেনে তুমি পছন্দের মতো একটা কালার হয়তো দিতে পারো, যে আমি নীল জাতীয় একটা কালার দিব, অথবা এই কালারটাও যাচ্ছে না, এরকম একটা কালার, লালের কাছাকাছি এরকম একটা কালার। তো আমাদের মনে আছে কি যে আমরা একটা কালার ইউজ করতাম, সেটার এফ এফ এ 500, আপাতত এটা দিয়ে দিই। এখন এটা দিতে গিয়ে দেখো এই ডিপটার একটা বাই ডিফল্ট বর্ডার ছিল, কি ছিল, বর্ডার, বর্ডারটাকে এবার কি করতে হবে আমার বলো তো, বর্ডারটাকে নান অথবা জিরো, আমি যদি নান করে দেই তাও চলে যাবে, আর যদি জিরো করে দেই তাও চলে যাবে। তো আমরা নানই দিয়ে দিলাম, বর্ডার নান, এবং এর ভেতরে যা উপাদানগুলো আছে এটার কালার দেব। তো কালার দেব কি, অবশ্যই সাদা দিলে কি হবে, ভালো হবে। তো এখানে সাদাটা কেন পাচ্ছে না বুঝতে পারো, কারণ এর ভেতরে যে অন্য এলিমেন্টগুলো আছে ওইখানে আবার তাদের জন্য আলাদা ক্লাস এই টাইলস লেখা আছে, তো সেটা আমরা এর মধ্যে গিয়ে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এখানে ক্লাসটা আমরা ইম্পর্টেন্ট দিলে দেখে আসে কি না, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট দিলেও কালারটা আসবে না, কারণ ওর নিচে আরেকটা ক্লাস আছে এই ডিবের ভেতরে যে সেই ক্লাসটা পাচ্ছে। তো আমরা এটা দিতে এখানে কালারটা দিব না। তো আমাদের এই পর্যন্ত, আমরা এই কোডটাকে সাথে আমরা এইখানে সিলেক্ট করি, এই এ কোথায় আছে, নেববার রাইটের মধ্যে গিয়ে কী আছে, এ আছে, এর কালারটা আমরা এখানে থেকে একটা ক্লাস নিই, ক্লাস নিয়ে এর শেষে আমরা একটা এ দিয়ে দিলাম, এর আমরা একটা কি কালার দেব, কালার সাদা, আমরা একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই, তাই না, ফন্ট সাইজ 20 পিক্সেল। এখন এটার একটা অ্যাক্টিভ আছে আমাদের, কি আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি ভিন্ন দিতে চাই, হোবারে গিয়ে কি একটা ইফেক্ট দিতে চাই। তো এখন নর্মালি এটা কি এভাবে কাজ করতেছে, সেক্ষেত্রে আমি কী করবো, এটাকে কপি করে নিয়ে আর একটা ক্লাস তৈরি করলাম, এবং এর শেষে কি আমাদের একটা কি আসবে এখানে, সরি এটাকেই আমরা যদি পুরোটাকে কপি করি, তারপরে এর সাথে এ ডট অ্যাক্টিভ, ক্লাসটা কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ ক্লাস, অ্যাক্টিভ ক্লাস ব্যাকগ্রাউন্ড আমরা হয়তো একটা ডিপ কালার আপাতত দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড এটা কি আমরা কালার দিয়ে দিলাম। তো এবার আমরা এখান থেকে কালারটা আমাদের ইচ্ছা মতো, আমরা জানি কীভাবে চেঞ্জ করতে হয়, আমরা আমাদের মৌলিক কালারের, তো আমাদের মনে হয় কালো মতোই ভালো লাগতেছিল, পরে আমরা এটা কি ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিব, ঠিক আছে। এটা কি অ্যাক্টিভ কালারের জন্য কি এটা আসছে, এটা একটু দেওয়ার পরে এখান থেকে তুমি একটু ডিপ করে দেখতে পারো,
যে ওইটার সাথে কি একটু সামঞ্জস্য রেখে, তো আমরা এটা করে দিলাম। হোবারে গেলে আমাদের কি হবে, একটু চেঞ্জ হবে, তো আমরা এই যে ক্লাসটা তৈরি করলাম এই ক্লাসের হোবারে গিয়ে কোড লিখে দেব। এখন আরেকটা কাজ করতে হবে আমাদের, এটাকেও কি কালারটা চেঞ্জ করে দিতে হবে। এটা কোথায় ছিল, ন্যাভবার কলাপস, এইটার মধ্যে গিয়ে একটা এ আছে, আমরা এটা কালারও একটু দিয়ে দিই। এখানে একটা এ, সেখানে আমি কালার দিয়ে দিলাম সাদা। আমাদের এর কালারটা এখান থেকে, আচ্ছা ইম্পর্টেন্ট দিয়ে দেখি পাচ্ছে কিনা, ইম্পর্টেন্ট দিয়েও পাচ্ছে না। আচ্ছা এখানে আমাদের নিজস্ব ক্লাস আছে, খামোখা ওখানে আমরা কি দিতে যাব না, আমাদের এর মধ্যেই ক্লাস আছে, এটাতেই আমরা দিয়ে দেবো। এখন আর এ কল করতে হবে না। এখানেও পাচ্ছে না, আচ্ছা ইম্পর্টেন্ট দিলে পাচ্ছে, কারণ ও আরেকটা ক্লাসকে ও ধরে নিচ্ছিল, আমি দেওয়ার পরেও কি ও ধরে নিচ্ছিল, তো ওইটা ইম্পর্টেন্ট করা ছিল, আমরা এখানে এটাকে ইম্পর্টেন্ট করে দিলাম। আর এটার ফন্ট সাইজ যদি বড় করে দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল, তো আর আমরা এখানে প্যাডিং বাড়াই দিলে কি এটা বেড়ে যাবে, তো 30 পিক্সেল একটু বেশি বেশি মনে হচ্ছে, একটু কমাই দিতে পারি আমরা। আর টেক্সট ট্রান্সফর্ম করে দেবো কি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আপার কেস, তো আমাদের এটা কি হয়ে গেল। তো এই কোডটুকু আমরা এখন একসাথে নিয়ে যাব হলো ইন্সপেক্টর থেকে, আমাদের কয়েকটা ক্লাস তৈরি করা আছে, তার মধ্যে কোনোটা যদি ইউজ না করে থাকো সেটা এখান থেকে বাদ দিতে পারো, সমস্যা নেই, আমরা সবগুলোই নিয়ে গেলাম। আমাদের কোথায় দিতে হবে বলো তো, আমরা একটা কাস্টম ট্রায়াল শিট তৈরি করে রাখছি, এখানে গিয়ে আমাদের কোনো কোড নাই, আমরা কোড দিয়ে দিলাম। এখান থেকে তুমি চেক করে দেখো কোনো কোড ডাবল হয়েছে কি না, রাইট রাইট এ রাইট এফ অ্যাক্টিভ অ্যাক্টিভ টগল, ঠিক আছে। আমরা যদি এখান থেকে অ্যাক্টিভের হোবারটা দিয়ে দিতে চাই, এখানে কি দিলে একটু আস্তে আসবে বলো তো, কোন কোনটার কারণে ইফেক্টটা একটু আস্তে আসে, ট্রানজিশন কি ট্রানজিশন, আমরা কত দিই সাধারণত 0.3 সেকেন্ড, এটা একটু কি নজরে পড়ে, এটা দিয়ে দিলাম। আর আমরা হলো এর একটা কি দেব, হোবার দেব, আচ্ছা হোবারের মধ্যে শুধু বলে দেব হলো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ওইখানে যেটা দিছি ওরকম কি একটা কালার ডিপ দিয়ে দেবো, তাহলে অন্যগুলোতেও হোবার করলে কি ওই কালারটা চলে আসবে। আপাতত 0 0 0 এটা দিয়ে রাখলাম। 0 0 0 কোন কালারের ভ্যালু বলতে পারো, কালো, তিনটা এফ হলো সাদা আর 3টা 0 হলো কালো। আমরা একটু দেখি আমাদের, তো এখানে গেলে কি এটা কাজ করছে, অ্যাক্টিভটাতে কাজ করছে না, এজন্য আমাকে কি করতে হবে বলো তো, আমাদের এই কোথায় যেতে হবে, অ্যাক্টিভকে আমরা আলাদা হওয়া দিছি, তো এখানে এটাকে কপি করতে হবে। একই সাথে যদি একটা ইফেক্ট দুই রকম জিনিসকে দিতে চাই, জাস্ট এটাকে দিয়ে দেওয়ার পরে এই এ হোবার হয়েছে না, এ ডট অ্যাক্টিভ তারপরে কি হোবার, এভাবে যদি দিয়ে দিই তাহলে কী হলো, এই ক্লাসের পরে আমরা এটা পাওয়ার সম্ভাবনা আছে, তো আমরা এটাকে যদি রান করে দেখি তখন এখন কি সবগুলোতেই পাচ্ছি, এখন কি সবগুলোতেই এই ইফেক্টটা আমরা পাচ্ছি। তো এই ছিল আমাদের ন্যাভবার সেটিংয়ের বুটস্ট্র্যাপের নিজস্ব যেই ইয়েটা,
এখন দেখো এইখানেও আমরা যদি এটাকেও কাস্টমাইজ করতে চাই, কালার চেঞ্জ করে দিতে চাই, সেটাও পারবো। এখন এই অবস্থায় একে ইন্সপেক্ট করলেই কি এর ক্লাসগুলো ধরতে পারবো, এবং সেই ক্লাসের মধ্যে আমরা আমাদের যে কালারগুলো যদি চেঞ্জ করে দিই, বর্ডার কালার চেঞ্জ করে দিই, সবই সম্ভব। বা এইটুকু তোমরা তোমাদের পছন্দ মতো কি চেঞ্জ করবে, এবং প্রত্যেকেই এই ফুটার এই হেডারের কালারটা, এই ন্যাববারের কালারটা কি নিজেদের মতো পছন্দ মতো দিবে। আর এইখানে একটা ইমেজ সেট করা তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তো তো আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা দ্বিতীয় পর্বে দেখবো বুটস্ট্র্যাপে কী করে একটা স্লাইডার অ্যাড করতে হয়, কী করতে হয় আমাদের এই পেজের মতো কী করে একটা স্লাইডার অ্যাড করতে হয়, এটা আমরা দ্বিতীয় পর্বে দেখব। তো ঠিক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।